কেন্দ্রীয় সরকারের কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রামে উত্তীর্ণ হল রাজ্যের তিনটি প্রথম সারির মেডিকেল কলেজ। মুস্কান ও লক্ষ্য নামে কেন্দ্রীয় সরকারের দুই কর্মসূচির আওতায় সারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজে মা ও শিশু বিভাগের পরিষেবা ও গুণগত মান নিয়ে সমীক্ষা চালায় স্বাস্থ্যমন্ত্রক। যাচাই করা হয় সেই বিভাগের পরিচ্ছন্নতা, চিকিৎসা, জন্ম ও মৃত্যু হার, সংক্রমণ ও বহির্বিভাগের পরিষেবা। এরপরই পরিষেবার মাপকাঠি বিচার করে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল, বিসিআই পিজিআইপিএস কে এই সার্টিফিকেট দিয়েছে। এক বছরের জন্য সার্টিফিকেট বলবৎ থাকবে। আলটিমেটলি হচ্ছে যে আউটপুট, মানে একটা ইনপুট হলো আমাদের যে স্ট্রাকচারগুলো দরকার সেগুলো আছে কিনা, সেকেন্ড হলো প্রসেসটা ঠিক মতন হলো কিনা, আর থার্ডলি হচ্ছে আমাদের যে আউটকামটা, মানে মৃত্যুর হারটা আমরা কমাতে পারছি কিনা, এইগুলোর ওপর বেস করে এই সার্টিফিকেশনটা করা হয়েছে। আর মানে গভর্নমেন্টের তরফ থেকে একটাই বলা যে এইটা আমরা অ্যাচিভ করেছি, এটা তো ওয়ান টাইম অ্যাচিভমেন্টের ব্যাপার না, এটা যাতে আমরা মেনটেন করে যেতে পারি এই স্ট্যান্ডার্ডটা, সেইটার দিকে নজর রাখতে বলা হয়েছে। সার্বিকভাবে বাংলার এই পরিকাঠামোগত বা এই স্ট্যাটিস্টিক্সই প্রমাণ করে দেয় কতটা উন্নয়ন হয়েছে। আর কেন্দ্রের সরকার সার্বিকভাবে বাংলার প্রতি বৈমাত্রীসুলভ আচরণ করলেও তথ্যের পরিসংখ্যানগত অ্যাভয়েড করতে পারে না। তাই এর আগেও দেখেছি আমরা হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালকে সেরা হসপিটালের তকমা দিয়েছিলেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের সরকার বিভিন্ন প্রকল্প স্কচ অ্যাওয়ার্ড পায়, বিভিন্ন রকম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দুঃখের বিষয়, কেন্দ্র এত অসহযোগিতা সত্ত্বেও বাংলা নিজের মতো কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা শুধু স্বাস্থ্য বরাদ্দ করছে, আমাদের রাজ্যে পাঠাচ্ছে, এক একটা মেডিকেল কলেজ 100-150 কোটি টাকা করে গ্র্যান্ট পাচ্ছে শুধু নিজেদের পরিকাঠামোগুলো, যাতে আমাদের পশ্চিমবঙ্গে আরো উন্নততর মানুষকে পরিষেবা দিতে পারে। কিন্তু এখনো পর্যন্ত মাত্র তিনটে মেডিকেল কলেজই সেই যে কোয়ালিটির যে মাপকাঠি তাও শুধুমাত্র মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার সেইটুকুতে মাত্র পেয়েছে। বাকি মেডিকেলগুলো উত্তরবঙ্গের মানুষ কোথায় যাবেন, পুরুলিয়ার মানুষ কোথায় যাবেন, বাঁকুড়ার মানুষ, সেই মেডিকেল কলেজ বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে বারবার অভিযোগ তুলছে বিরোধীরা, কিন্তু মোদী সরকারের স্বাস্থ্যমন্ত্রক বলছে অন্য কথা। আগামী এক বছরের জন্য তাদের বেশ কিছু ক্ষেত্রে তাদের গুণগত মানের জন্য এই সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে ঝিলম করণ যায়, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।